হ্যালো, আমার মেয়ের জন্য একটা টিচার লাগবে। জি বলেন, দেয়া যাইবে। বাট বাট কি? টিচার অবশ্যই ভার্সিটি পড়ুয়া হতে হবে, আচ্ছা, নেক্সট অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্টের হতে হবে, নেক্সট অবশ্যই অনার্স ফাইনাল ইয়ার অথবা মাস্টার্সের স্টুডেন্ট হতে হবে, নেক্সট অবশ্যই ডিপার্টমেন্ট ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড হতে হবে, জি আর কি হতে হবে? সপ্তাহে অবশ্যই 5 দিন আসতে হবে, আর কিছু? অবশ্যই 1.5 ঘন্টা পড়াতে হবে, এবং সাথে একটা ছোট মেয়ে আছে তাকে মাঝে মাঝে পড়া দেখিয়ে দিতে হবে। নেক্সট টিচারকে কোনো নাস্তা করাইতে পারবো না। নেক্সট বেতন 2500-এর বেশি দিতে পারবো না। 2500 টাকা নাকি ডলার? আপনি কি ফাজলামি করেন? অবশ্যই টাকা। ও, আমি ভাবলাম আবার ডলার দিবেন নাকি। আপনাকে তো বুঝতে হবে, তাই না? আচ্ছা শোনেন, আপনি আপনার মেয়ের জন্য টিচার না খুঁজে একটা রোবট অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে নেন, আপনি এর থেকেও আরো বেশি সুবিধা পাবেন। মাঝে মাঝে বাসার কাজও করায় নিতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে কি আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? জি না, ফাজলামি আমি করতেছি না, ফাজলামি করতেছেন তো আপনি। আপনি যতগুলো শর্ত জুড়ে দিয়েছেন, এতগুলো শর্ত কোনো বাবাও তার মেয়ের বিয়ের ক্ষেত্রে দেয় না। আজব ব্যাপার, আমি টাকা ঢালবো, আমার মেয়ের টিচার, আমি শর্ত দিব না তো কে শর্ত দেবে? আচ্ছা শুনেন, আপনাকে আমি আরো একটা ফ্রি পরামর্শ দেই। আপনার মেয়ের জন্য টিচার না খুঁজে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, তাহলে আর এইসব টিচার আপনাকে খুঁজতে হবে না। আপনি যতগুলো কন্ডিশন দিয়েছেন, এতগুলো কন্ডিশন কোনো বউ তার স্বামীকেও দেয় না। আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? এই আপনি আমাকে চেনেন? আপনাকে চেনার কোনো বাকি নাই, আপনি হলেন একটা বড় লোক কিপটা। আপনি একটা ফালতু মানুষ, রাখেন মিয়া, টিচার লাগবে না। আল্লাহ, এইরকম গার্ডিয়ান কোনোদিন কোনো টিউটরকে দিও না আল্লাহ।